আমার যখন অ্যাকাউন্টটি রেডি দেন আমাকে দুটি খাম দেওয়া হয়, একটি খামে আমার এই ডেবিট কার্ডটি ছিল আর একটি খামে আমার পিন নাম্বার ছিল। তা আমি যে ভুলটি করেছি সেটা হচ্ছে যে এখন বাজতেছে সকাল 10টা আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। সো আপনার আমার চেহারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমার এখন ফ্রেশ হওয়াটা জরুরি। আজকে আমি যাব ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। সো ইন দিস ভিডিও আই ট্রাই টু শো ইউ হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ইন ইটালি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি সাখর সিফাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আসলাম। সো এখন হচ্ছে আমার ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। সো লেটস গো। সো আমি আমার ব্যাংকের কার্ড করে ফেলছি। সো এখন আসি কিভাবে ব্যাংকের কার্ডটি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে অ্যান্ড ব্যাংকের কার্ডটি দিয়ে আপনারা কি কি জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, কি করতে পারবেন, সেই বিষয়ে এখন আলোচনা করব। ফার্স্ট, আপনাদের ব্যাংকের কার্ড করার জন্য কিছু পেপারস থাকা জরুরি, আর সেটা হচ্ছে আইডেন্টিটি কার্ড অথবা পাসপোর্টের কপি অ্যান্ড দেন হচ্ছে কোদিসি ফিসকালে কার্ড, জেসমিন স্যানিটারিয়া, টেসেরা স্যানিটারিয়া। বেসিক্যালি আমি পোস্ট ইটালিয়ান ব্যাংকে আমি আমার অ্যাকাউন্ট খুলেছি। তো এই অ্যাকাউন্টটি খুলতে কি কি পেপারস জরুরি সেইগুলোর ব্যাপারে এখন আলোচনা করব। আমরা জানি কোনো ব্যাংকে, বিশ্বের যে কোনো ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট খোলার আগে কিছু নিজস্ব পেপারস থাকা জরুরি। সো আমার ক্ষেত্রে সে একই রকমটি হয়েছে, আমারও কিছু পেপারস রেডি করে ব্যাংকে যেতে হয়েছে। তো পেপারসগুলো কী কী এখন আসি সেই ব্যাপার নিয়ে। অ্যাট ফার্স্ট আপনার নিজস্ব আইডেন্টিটির জন্য আপনার পাসপোর্ট অথবা এখানকার আইডেন্টিটি কার্ড লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানকার আইডেন্টিটি কার্ড নিয়েছি, ওই যে এটাকে বলা হয় কার্তা দি আইডেন্টিটা, ইংলিশে বলা হয় আইডেন্টিটি কার্ড। অ্যান্ড দেন সেকেন্ডটি লাগবে এখানকার আপনার তেসেরা স্যানিটারিয়া, এই কার্ডটি লাগবে। সো এই দুটি কার্ড হলি এনাফ। অ্যান্ড তারপর লাগবে হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট, দেন দ্যাট মিন্স ইটালিয়ান ভাষায় এটাকে বলে সৌজন্য কার্ড। সো এই কার্ডটি আমার এখনও হয়নি। সো আমি এই কার্ডটি অ্যাপ্লাই করেছি, কার্ডটির জন্য অ্যাকচুয়ালি অ্যাপ লাই করেছি। আর অ্যাপ্লাই করার ফলে একটা রিসিপ্ট থাকে, মানি রিসিপ্ট থাকে। সো ওই মানি রিসিপ্টটাও আপনাদের নিয়ে যেতে হবে যদি আপনাদের সৌজন্য না থাকে। আর যদি সৌজন্য থাকে তাহলে সৌজন্য কার্ড নিয়ে যাবেন, ফাইন। দেন আমার নাম, আমার ঠিকানা, এগুলো সব আর কি দেওয়া লাগছে ওইখানে। দেন আমার কিছু সাইন নেওয়া হয়েছে অ্যান্ড তারপর আমি আমার কার্ডটি পেয়ে যাই। এটা খুবই ইজি, এখানকার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুবই ইজি। আর একটা জিনিস ছিল, আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা লাগছে এখানে। দেন তারা আমাকে একটা ইউজার নেম দিছে আর একটা আমার ফোন নাম্বার যে দিয়েছিলাম, আমি ফোন নাম্বার একটা পাসওয়ার্ড চলে আসছে। সো এই জিনিসটা হচ্ছিল অনলাইনে কীভাবে আমি অ্যাকাউন্টটা আমার অপারেট করবো, সেই জন্য অনলাইন অ্যাড্রেসটা হচ্ছে post.it। তো এখানে ঢুকে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমি অনলাইনে এই কার্ডের যেসব বেনিফিটস আছে সেগুলো আমি ইউজ করতে পারবো। আমার যখন অ্যাকাউন্টটি রেডি দেন আমাকে দুটি খাম দেওয়া হয়, একটি খামে আমার এই ডেবিট কার্ডটি ছিল আর একটি খামে আমার পিন নাম্বার ছিল। তা আমি যে ভুলটি করেছি সেটা হচ্ছে যে যেই খামটিতে পিন নাম্বার ছিল সেই খাম থেকে কাগজটি বের করি অ্যান্ড বের করার পর দেখি যে এখানে একটা বক্সের মতো আছে। তো আমি ভেবেছি যে এখানে স্ক্র্যাচ করলে আমার পিন নাম্বারটা আমি পেয়ে যাবো, বাট না, আমার করা উচিত ছিল এখানে স্টিকার থেকে স্টিকারটা উঠাইলে আমি আমার পিন নাম্বারটা দেখতে পারতাম, বাট আমি সেটা না করে আমি ওর উপরে স্ক্র্যাচ করেছি। স্ক্র্যাচ করার ফলে আমার পিন নাম্বারটি হাইড হয়ে গেছে অ্যান্ড আমি আর পিন নাম্বারটি দেখতে পাচ্ছি না। দেন আমি পুনরায় গেলাম সেই আমার ব্যাঙ্কে অফিস, পোস্টাল ল্যান্ড অফিসে, আমার নিজস্ব এলাকার। তো এখানে যাওয়ার পর আমাদেরকে বললাম এরকম এরকম কাহিনী যে আমি আমার
পিন নাম্বারটা আমি দেখতে পারছি না। তো ওনারা জিজ্ঞেস করলো আপনি কি এটা কি স্ক্র্যাচ করছেন, আমি জি। তো বললো যে আপনার তো স্ক্র্যাচ করা উচিত হয়নি, এটা জাস্ট স্টিকারটা উঠালেই আপনি আপনার পিন নাম্বারটা দেখতে পারতেন, এখন পিন নাম্বারটা হাইড হয়ে গেছে। তো আমি বললাম যে এটা কীভাবে রিকভার করা যায়। তো বললো যে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, মানে সাপোর্ট নাম্বার, ওই নাম্বারে কল দিলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কথা বলে দেখতে পারেন। তো আমি তাদেরকে সেম কথাই বললাম ফোন দিয়ে। তো এরপর তারা আমার নাম অ্যান্ড ডেট অফ বার্থ জিজ্ঞেস করে আমার অ্যাকাউন্ট আইডেন্টিফাই করলো। দেন তারা বললো যে আপনি কি নতুন আজকেই অ্যাকাউন্টটি খুলেছেন, বললাম জি। তো বললো তারা কি বলে দেয়নি কীভাবে আপনি পিন নাম্বারটা পেতে পারেন। তখন আমি বললাম যে ইট ওয়াজ মাই মিস্টেক, আমি ভুলে তাদেরকে জিজ্ঞেস করিনি। তো বললো আচ্ছা ঠিক আছে, নট এ প্রবলেম, আমার অ্যাড্রেস জিজ্ঞেস করলাম, আমি অ্যাড্রেস বলে দিলাম। তো বললো যে আপনার অ্যাড্রেসে পুনরায় আপনার পিন নাম্বারটি চলে যাবে, আপনি পিন নাম্বারটি কারোর সাথে শেয়ার করবেন না। সো এটা নর্মাল যে কারো পিন কারোর সাথে শেয়ার করা হয় না। বললাম ওকে ঠিক আছে। তো কিছুদিন ওয়েট করতে বলছে, দেখা যাক পিন নাম্বারটি কখন আসে। তো এখন আসি এই কার্ডটি দিয়ে কি কি কাজ করতে পারবো আমি। বেসিক্যালি আপনি কার্ডটি দিয়ে আপনার নর্মালি ব্যাংকে টাকা রাখতে পারবেন আর টাকা উত্তোলন করতে পারবেন। ইতালির যে কোনো জায়গায় পোস্ট ইটালিয়ান বুথ থেকে আপনি টাকা উঠাতে পারবেন, এটা কোনো প্রবলেম করবে না। প্লাস কিছু এই কার্ডের সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে কিছু রয়েছে যে আপনি পোস্ট ইটালিয়ান অ্যাকচুয়ালি একটা মানে বলা যায় আমাদের বাংলাদেশের মতো পোস্ট অফিস বলা যায়। তো আপনি এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট শিপমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এই কার্ডটি ইউজ করতে পারবেন, এই কার্ডের মাধ্যমে পে করতে পারবেন। অথবা কোনো জায়গায় যদি আপনার পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে এই কার্ডটি দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এগুলো হচ্ছে এই কার্ডের কিছু প্লাস পয়েন্ট, আর আমি এই কারণে কার্ডটি নিয়েছি। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি কার্ডটি আমার নেওয়া এত তাড়াতাড়ি, আমার ইচ্ছা ছিল না আমি এত তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো, ব্যাঙ্কের কার্ড নিবো, আর একটা প্রয়োজনীয় কাজের জন্য আমি কার্ডটি খুলে নিয়েছি, অ্যাকচুয়ালি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছি। সো ওই কাজটি কী আমি নেক্সট ব্লগে আপনাদের জানাবো। সো আমি চেষ্টা করলাম আপনাদেরকে জানানো যে এখানকার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা কতটা সহজ আর কী কী পেপার্স দরকার। সো আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। অ্যান্ড এরকম যদি নতুন কোনো ভিডিও বা আমার ব্লগগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট ক্লোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, আল্লাহ হাফেজ।